আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না, গভীর রাতে দিরেকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। বলার ঢং, যদি হাত তুলে দোয়া করেন করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবতে হাল এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না, আর প্রশংসা না করলে ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো, প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস তিনবার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না। মাপ, রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে, কেন আপনি কি পড়েছেন ভুলে গেছে? আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইকরাবুক শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না, কোনো জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক ইখলাক নাস, নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস কয়বার? তিনবার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন, করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন, আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। তারা কহ হাসরাতুন ওয়াখজক বারাকা, পড়লে বরকত নাজেল হয়, ছাড়লে ধ্বংস নাজেল হয়। দোয়ার ওখানে দোয়া তুলতে আসেনি, আমি দোয়া করতে বলছি, সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এভাবে, মানে দেও এখনই, দেও মানে এভাবে এখনই দিতে হবে, দেও তো আগে তারপরে কোনো কথা না। চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা, আগে দেও। বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে, আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে, আপনি একবারে কান্নাকাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন, আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সেয়াম হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সেয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সেয়াম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু খায়রু মিনাদি সোফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, পাঁচটা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে,
ফিরে এসে পাঁচটা টাকা নেও, পাঁচটা টাকা নিয়ে রাখো, যখন কোটাটা তোমার সামনে আসবে তখন কোটাটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা, খুচরা টাকা দেন আম্মা আমাকে পঞ্চাশটা একশোটা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হব আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো, পাঁচশো টাকার নোট থেকে মানুষে ভিক্ষা চাই, আমি খালি বলি মাফ করো, খালি মাফ করো। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি, আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারি মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারি মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো, বলে নয় ভাগই দিয়ে দিয়েছি, এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো, নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ। বুঝা যায় না কথা মনে হয়। আফার দিন একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষম হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে, এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথায় নাকি বুখারিতে আছে, একবারে মিথ্যা কথা বুবু। তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারিতে আছে বুবু। তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেকাত সালাতুল্লাহ অবিন পড়িও বুবু, বারো বছরের নেকি হবে। মাগরেবের পরে কয় রেকাত, ছয় রেকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল্লাহ অবিন মাগরেবের পরে নেই, কোথায় আছে, সাড়ে দশটা এগারোটার সময় আছে সালাতুল্লাহ অবিন, মাগরেবের সময় নেই, ভুল হিসাব, মাগরেবের দুই রেকাতই সালাত। আব্দুর রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা, একটা না রাখবে এটাই উত্তম। এই ছেলে আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান, প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের ছয়টা শ্যাম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে, সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ, ওইগুলো আগে তারপরে শাওয়াল। বুবুর এ কথাও মিথ্যে, শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে, হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন দশ মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন,
দশ মাস পরে পরবর্তী সাবানে। কাজেই হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার সওয়ালে কথা মিথ্যে। সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে, এটাই উত্তম। হায়েজেরগুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা, তেরো চোদ্দ পনেরো, তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো, এ হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে, আমি দেখো যে আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাত জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সেম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলেলোমলা, সেটাই পনেরোই শাবান। পনেরোই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। পনেরোই শাবান সিয়াম পালন করা যাবে না, শাবান মাসে দুই দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে তিন দিন সিয়াম থাকে সেই শাবানে তিন দিন সিয়াম থাকবে, অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা পনেরো দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা পনেরো দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন।